আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে মনোরঞ্জন সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি ডাক্তার হারুনুর রশিদ, একজন মানসিক রোগ বিশেষজ্ঞ। আমি চেষ্টা করি মানসিক রোগ সম্পর্কে, মানসিক স্বাস্থ্য সম্পর্কে আপনাদের মধ্যে জনসচেতনতা গড়ে তোলা এবং সঠিক তথ্যটা আপনাদের সামনে উপস্থাপন করা। এটা কোনো আমাদের একাডেমিক কোনো আলোচনা নয়, এটি কিন্তু জনসচেতনতামূলক আলোচনা। আমরা আজকে যে ঘুমের ওষুধে আসক্তি বলছি, এটি কিন্তু আমাদের সমাজে ব্যাপক হারে দেখা যাচ্ছে। ঘুমের ওষুধ অনেকেই টেনশনে ভোগেন, অনেকেই ইনসমনিয়া বা ঘুম হয় না, তারা একটা ফার্মাসি থেকে নিয়ে খেয়ে ফেলেন ঘুমের ওষুধ, আস্তে আস্তে সেটাতে আসক্ত হয়ে পড়েন। পরে দেখা যায় যে এই ডোজ বৃদ্ধি করলো আর ঘুম আসে না এবং দিনকে দিন ডোজ বৃদ্ধি করতে হয়, এটা তারা বুঝতেও পারেন না। আবার অনেক সময় দেখা যায় যে ফিজিশিয়ানরা প্রেসক্রাইব করছেন অল্প, হয়তো উনি তিন সপ্তাহ, আপনি দেখা যায় তিন মাস তিন বছর ধরে খাচ্ছেন, এবং যখন এটা এতদিন ধরে খাবেন তখন এটার উপর আপনি শারীরিকভাবে মানসিকভাবে একেবারে নির্ভরশীল হয়ে পড়বেন। এটা একটা প্রেসক্রিপশন ড্রাগ, এটা ভালো বা যারা নিয়ম মেনে চলে তারা ফার্মাসিতে কিন্তু এটা আপনাকে দিবে না উইদাউট প্রেসক্রিপশন। কিন্তু যারা ঘুমের ওষুধে আসক্ত হয় তারা বিভিন্ন রকম ভাবে জোগাড় করেন, বিভিন্নভাবে ম্যানেজ করে করেন। ঘুমের ওষুধে আসক্তি একটি মারাত্মক ব্যাপার, এখান থেকে বের করে আনার যখন আমরা উইথড্রল করি তখন কিন্তু তীব্র উইথড্রল ইফেক্ট হয়, এবং এটা থেকে উইথড্রল করতে গেলে অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রেখে তাকে চিকিৎসা করতে হবে এবং প্রয়োজনে তাকে এডমিশন দিতে হবে। তাহলে আমরা জানি যে কোনো কিছুই কিন্তু হঠাৎ করে বাদ দেওয়া যায় না, গ্রেজুয়ালি আস্তে 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 ডোজ কমায় এবং এর সাথে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে আমরা এটাকে উইথড্র করাই। তো সবাইকে অনুরোধ করব যে আপনারা কেউ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ খাবেন না, কারণ আপনি ঘুমের ওষুধ খেয়ে লাভ আপনার হবে না। আপনার যে কারণে ঘুম হচ্ছে না সেই কারণটাকে বের করে সেটা চিকিৎসা করতে হবে, তাহলে আপনার স্থায়ী সমাধান হবে। ঘুমের ওষুধ একটা প্যারাসিটামলের মতো ধরতে পারেন, যেটাতে কেবলমাত্র সিমটমটা কমে থাকবে কিন্তু মূল রোগের কোনোই লাভ হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো থাকে, আপনাদের এতটুকু উপকারে এসে থাকে, তাহলে আমাদের পরিশ্রমকে সার্থক মনে করব। ধন্যবাদ।